বোর্ডে যে আমরা যখন এই ক্রিকেট অপারেশনের ব্যাপারটা আমরা যখনই আসে, দেখুন ওনারা কিন্তু হচ্ছে এই কমপ্লিট ক্রিকেট অর্গানাইজ করার, এই আমাদের জাতীয় দলটাকে নিয়ে ডিল করার সর্ব সর্বোচ্চ ক্ষমতা তারা রাখেন এবং তাদের উপরেই কিন্তু সব দায়িত্ব বর্তায় কিভাবে এই ক্রিকেট অপারেশনটা পরিচালিত হবে। আর আমরা প্রায় দেখছি যে ড্রেসিং রুমের কিছু কথা বাইরে চলে আসছে, ড্রেসিং রুমের কিছু অস্থিরতা বাইরে বিরাজ করছে এবং সেখান থেকে আপনি যেমনটা বলছিলেন ডালপালা ছড়াচ্ছে এবং তারপরে এটা ঘনীভূত হচ্ছে, এরপরে হয়তো বা ঝড়ের আকারে অনেক কিছু হয়। দেখলাম তামিম ছেড়ে দিলেন, আবার ফিরে আসলেন, এখনো তার গুঞ্জন চলছে, কিন্তু সেটা কি আমাদের জন্য কাম্য? কখনোই কাম্য নয়। কোনো কোনো সময় আমরা দেখছি কোচকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে ছাপিয়ে, আবার কোনো কোনো সময় দেখছি কোনো প্লেয়ারকে বিশেষভাবে হয়তোবা আমরা অতিরিক্ত প্রাধান্য দিচ্ছি। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আমরা একটু ইম্যাচুরলি ডিল করছি উইথ দি টিম, এবং আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এটা কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জাতীয় পর্যায়ে। আমি মনে করি যে আমরা সাংঘাতিক গর্বিত যে আমাদের দল বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, এবং যারা খেলে এই পর্যন্ত এসেছেন তারা কিন্তু সবাই সম্মানিত প্লেয়ার এবং সবাই আমাদের জন্য অনেক করেছেন। কিন্তু ইস্যুটা হচ্ছে যে আমরা এখনো কেন অস্থিরতায় ভুগছি। আমার মনে হয়েছে তামিম যখন চিকিৎসা করে এসছেন, আসার পরপরই একটা ডেট নির্ধারণ করা যেত। ইভেন তামিম যখন চিকিৎসায় গেছেন তখনও কিন্তু ক্রিকেট অপারেশন কোড অ্যাকম্পানি, এবং ওইখানেও কিন্তু সে কথা সেরে ফেলতে পারতেন এই সমস্ত গুঞ্জন বাদ দিয়ে, এবং সেখানে কিন্তু নির্ধারণ করা যেত যে এশিয়া কাপে উনি খেলছেন কিনা, এশিয়া কাপে খেলার সামর্থ্য ওনার হয়েছে কিনা এই অসুস্থতা থেকে উঠে, অথবা পরবর্তী কে টিম ক্যাপ্টেন হচ্ছেন সেগুলা নিয়ে। আপনি কিন্তু এর আগেও জানেন এক সময় আমাদের বোর্ড প্রধান বলেছিলেন তামিম এবং সাকিব কথা বলে না, তাদের মধ্যে সম্পর্ক উনি চেষ্টা করেছেন নর্মালাইজ করার জন্য, সেটাতে কোনো সমস্যা উনি সমাধান করতে পারেন নাই। তামিম পার্সোনালি বলেছেন ইট ইজ নট এফেক্টিং দি গেম, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাই ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে, এবং এগুলাই কিন্তু আস্তে আস্তে ডালপালা মেলে আমাদের ড্রেসিং রুমটাকে অস্থিরতা করে। এই জায়গায় কিন্তু আমাদেরকেও একটু বিজ্ঞভাবে প্লেয়ার যারা আছেন তাদেরকেও কিন্তু একটু নিজেদেরকে চিন্তা করতে হবে। নগদের কাছে হক করলেই সমান, হেললিগা নগদের সেন্টারে একদম ফ্রি।